হ্যালো বিয়স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিয়স, আজ আমি আপনাদের দেখাবো যে কি করলে আপনার ফেসবুক প্রোফাইল ফটো কেউ স্ক্রিনশট দিতে পারবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসে যেতে হবে। তো ফেসবুক অ্যাপসে আসার পর দেখুন এই যে প্রোফাইল এখানে, কিংবা এখানে ক্লিক করবেন। তো আপনার প্রোফাইলে আসবেন। আসার পর ঠিক আসার পর দেখুন এই যে থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখুন এই যে লক প্রোফাইল, সো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন এই যে লক প্রোফাইল, এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন আপনার প্রোফাইল ফটো কেউ স্ক্রিনশট দিতে পারবে না। এবং দ্বিতীয় আর একটা অপশন আছে, সো তার জন্য আপনাকে প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর দেখুন সিলেক্ট, তো প্রোফাইল ফটোতে ক্লিক করার পর দেখুন যে লেখা আছে ভিউ প্রোফাইল পিকচার, সো এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর দেখুন যে এখানে আবার থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখুন যে এডিট প্রাইভেসি, সো এটা আপনি এখানে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে ফ্রেন্ড আছে, সো আপনি এখানে অনলিমি করে দেবেন। সো তাহলে আপনার প্রোফাইল ফটো কেউ ইনস্টল করতে, স্ক্রিনশট নিতে পারবে না এবং ডাউনলোড দিতে পারবে না। সো বন্ধুরা, এই দুইভাবে আপনি আপনার প্রোফাইল ফটো সেভ রাখতে পারেন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।